ছাত্রছাত্রীরা আজকের এই অনলাইন ক্লাসরুমের অনন্য আয়োজনে সকলকে স্বাগত জানাই আমি বিশ্বজিৎ। বর্তমানে সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ রয়েছে, তাই অনেক ছাত্রছাত্রীকে পঠন পাঠনের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। যারা ইতিহাস অনার্স নিয়েছ বা অন্যান্য অনার্স নিয়ে যারা ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন হয়েছে, তাদের অনেকেই বুঝতে পারছে না এই সেমিস্টার সিস্টেম, তাদের অনেকেই বুঝতে পারছে না তাদের সিলেবাসের মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে, তাদের অনেকেই বুঝতে পারছে না কতগুলি বিষয়ে পরীক্ষা। যারা ইতিহাস অনার্স নিয়েছ, যারা ফার্স্ট ইয়ারে ইতিহাস অনার্স নিয়ে অ্যাডমিশন নিয়েছ কলেজে, তাদেরকে ইতিহাস অনার্সে মোট দুটি ব্যাপার পড়তে হবে। একটি হলো সিসি ওয়ান, এর কোর্স কোড হলো 101, আরটি হলো সিসি টু, এর কোর্স কোড হলো 102। আরেকটি পেপার রয়েছে জেনেরিক পেপার, এই জেনেরিক পেপারটি তুমি বাংলাও নিতে পারো, এডুকেশনও নিতে পারো, আবার ফিলোসফিও নিতে পারো, যার যেটা ইচ্ছা সেটা তুমি এখানে রাখতে পারো। আরেকটি পেপার রয়েছে, সেটি হলো কি কম্পালসারি, অর্থাৎ প্রতিটি অনার্সের ছেলে মেয়েদের জন্যে এই কম্পালসারি পেপারটি রয়েছে, সেটি হলো কি পরিবেশ বিজ্ঞান। তাহলে যারা ইতিহাস অনার্স নিয়েছ তাদেরকে এই মোট চারটি পেপার পড়তে হবে। একটি হলো সিসি ওয়ান বা কোর্স কোড হলো 101, আরেকটি হলো সিসি টু কোর্স কোড 102, অর্থাৎ ইতিহাসের এই দুটি পেপার পড়তে হবে, আর সাথে থাকছে একটি জেনারিক পেপার, আরেকটি থাকছে কি কম্পালসারি, কম্পালসারিটা হচ্ছে কি এমবিএস অর্থাৎ পরিবেশ বিজ্ঞান। এবং এই প্রতিটি পেপারে মোট 50 নাম্বারের করে পরীক্ষা হবে, 50-এর মধ্যে 10 নম্বর অরেল বা প্রজেক্ট এবং 40 নম্বর থাকছে আমাদের লিখিত পরীক্ষা। তবে এই যে কম্পালসারি যে পরিবেশ বিজ্ঞান আছে, এখানে কিন্তু 20 নম্বর থাকছে প্রজেক্ট আর 30 নম্বর থাকছে লিখিত পরীক্ষা। আজকে আমি ইতিহাস অনার্স ফার্স্ট সেমিস্টারের যে সিসি ওয়ান, এই সিসি ওয়ান নিয়ে আলোচনা করব। তো ইতিহাস অনার্স ফার্স্ট সেমিস্টারের যে সিসি ওয়ান যে পেপারটি রয়েছে, এই পেপারের সিলেবাস হল প্রস্তর যুগ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসটা আমাদের এই ফার্স্ট সেমিস্টারের মধ্যে রয়েছে। তো এই যে সিসি ওয়ান, এই সিসি ওয়ানের তাহলে সিলেবাসটা কি প্রস্তর যুগ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক পর্যন্ত। তো এই যে সিলেবাস, এই সিলেবাসের যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটির নাম হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান নিয়ে আলোচনা। তাহলে প্রথম চ্যাপ্টারটি আমাদের হলো প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান নিয়ে আলোচনা। তাহলে এই চ্যাপ্টারটি আলোচনা করার আগে বা এই অংশটি, এই বিষয়টি আলোচনা করার আগে একটুকু জেনে নেওয়া ভালো যে উপাদান কী জিনিস। উপাদান হলো যেগুলি দ্বারা কোনো কিছু গঠিত হই, সেগুলি হলো উপাদান। যেমন ধরো এই বাড়িটি, যদি বলা হয় এই বাড়িটির উপাদান কোনগুলি, অর্থাৎ বাড়িটি যেগুলি দ্বারা গঠিত বা তৈরি হয়েছে, যেমন ইট, বালি, সিমেন্ট, ছড়, গুটি, এগুলি দ্বারা কি বাড়িটি আমাদের নির্মিত হয়েছে বা তৈরি হয়েছে, তাই এগুলিই হলো সেই বাড়িটির কি উপাদান। তেমনি এই প্রাচীন ভারতের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাসটা আমরা কোথা থেকে তৈরি করেছি, কোন কোন তথ্য থেকে আমরা এই প্রাচীন ভারতের ইতিহাসটা তৈরি করেছি। তাহলে প্রাচীন ভারতের ইতিহাসেরও বহু উপাদান রয়েছে,
যেগুলির দ্বারা এই প্রাচীন ভারতের ইতিহাস রচনা সম্ভব হয়েছে। তো এই প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে উপাদান রয়েছে, এই উপাদানগুলিকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো লিখিত বা সাহিত্যিক উপাদান, অপরটি হলো অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। একটি হলো লিখিত বা সাহিত্যিক উপাদান, সাহিত্যিক উপাদান, আরেকটি হলো অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে এই প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদানগুলিকে এখানে কভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে, একটি হলো লিখিত উপাদান আর একটি হলো অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান। তাহলে এই যে লিখিত বা সাহিত্যিক যে উপাদানগুলি রয়েছে, এই উপাদানগুলিকে আবার সুবিধার জন্য আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। একটা হয়েছে কি দেশীয় সাহিত্য, দেশীয় সাহিত্য, আর অন্যটি বৈদেশিক সাহিত্য, বৈদেশিক সাহিত্য। আবার যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি রয়েছে, এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে লিপি বা লেখমালা, দু নম্বরে মুদ্রা, তিন নম্বরে স্থাপত্য ও ভাস্কর্য। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে কভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে, লিপি বা লেখমালা, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য। তো প্রত্নতাত্ত্বিক উপাদান কোনগুলি? না, প্রাচীন মানুষের ব্যবহৃত জিনিসপত্র বা প্রাচীন জিনিসপত্রগুলিকে কী বলা হয়েছে? প্রত্নতাত্ত্বিক উপাদান। অর্থাৎ প্রাচীন মানুষের ব্যবহৃত জিনিসপত্রগুলিকে কী বলা হয়? প্রত্নতাত্ত্বিক উপাদান। এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হলো ক প্রকার, তিন প্রকার, লিপি বা লেখমালা, মুদ্রা বা স্থাপত্য, ভাস্কর্য। তাহলে লিপি কোনগুলো? না, প্রাচীনকালে খাতা কলম তো ছিল না, তো প্রাচীনকালের মানুষ তাই তাদের কৃতিত্ব কাহিনীগুলি পাথরের গায়ে, পাহাড়ের গায়ে লিপিবদ্ধ করে রাখত। এগুলিকে কী বলা হয়? লিপি বা লেখমালা। এই প্রাচীন লিপি বা লেখমালা থেকে প্রাচীন ভারতের আমরা বহু তথ্য কি জানতে পারি। এই লিপি বা লেখমালা থেকে প্রাচীন যে লিপি এবং লেখমালা রয়েছে, সেগুলি থেকে আমরা প্রাচীন ভারতের বহু তথ্য বা ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তেমনি মুদ্রা থেকেও আমরা, প্রাচীন মুদ্রা থেকেও আমরা প্রাচীন ভারতের বহু তথ্য আমরা জানতে পারি। এছাড়া স্থাপত্য ও ভাস্কর্য থেকেও আমরা প্রাচীন ভারতের বহু তথ্য আমরা জানতে পারি। এমনি এই যে লিখিত উপাদান বা সাহিত্যিক উপাদান, এই লিখিত বা সাহিত্যিক উপাদানগুলিকে এখানে সুবিধার জন্য কভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে। একটা হচ্ছে কি দেশীয় সাহিত্য, অপরটি হলো বৈদেশিক সাহিত্য। তো এই যে দেশীয় সাহিত্য, অর্থাৎ আমাদের দেশের বেশ কিছু সাহিত্য থেকে আমরা এই প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে বহু তথ্য আমরা জানতে পারি। এছাড়া বৈদেশিক সাহিত্য থেকেও, অর্থাৎ বিদেশের কিছু কিছু সাহিত্য বা অনেক সাহিত্য থেকে আমরা এই প্রাচীন ভারতের বহু তথ্য জানতে পারি। তো আজকে আমরা এই লিখিত বা সাহিত্যিক উপাদান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আর তাহলে লিখিত
যে উপাদানগুলি রয়েছে বা সাহিত্যিক যে উপাদানগুলি রয়েছে এগুলিকে সাধারণত কভাগে ভাগ করা হয়েছে ন দুই ভাগে, একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর অপরটি হচ্ছে বৈদেশিক সাহিত্য। তাহলে এই দেশীয় সাহিত্য যেগুলি বা দেশীয় সাহিত্যের মধ্যে যে সমস্ত সাহিত্যগুলি রয়েছে সেগুলির মধ্যে এক নম্বরে রয়েছে কে ন বেদ, প্রথম উপাদান। এই দেশীয় সাহিত্যের প্রথম উপাদানটি হলো কি ন বেদ। তাহলে দেশীয় সাহিত্য, এই দেশীয় সাহিত্যের মধ্যে প্রথম যে উপাদানটি হলো সেটি হলো বেদ। বেদ কথার অর্থ কি, বেদ কথার অর্থ কি ন বেদ কথার অর্থ হলো জ্ঞান। আর বেদের অপর নাম কি, অপর নাম, অপর নাম কি ন শ্রুতি। বেদের অপর নাম হলো শ্রুতি। আর এই বেদকে কয় ভাগে ভাগ করা হয়েছে ন এই বেদকে চার ভাগে ভাগ করা হয়েছে। এই বেদকে ক ভাগে ভাগ করা হয়েছে ন চার ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ বেদ হলো কই প্রকার ন চার প্রকার, কি কি ঋক সাম যজু আর অথর্ব, অথর্ব। তাহলে বেদ হলো ক প্রকার ন বেদ হলো চার প্রকার, ঋগ্বেদ সামবেদ যজুবেদ আর অথর্ববেদ। তো এই যে চার প্রকার বেদ, এই বেদগুলির মধ্যে ঋগ্বেদ হলো কি প্রাচীনতম, প্রাচীন। তাহলে এই চার প্রকার যে বেদ রয়েছে এই চার প্রকার বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি না ঋগ্বেদ। এটি প্রায় শর্ট কোয়েশ্চেন এসে থাকি যে ভারতের প্রাচীনতম গ্রন্থের নাম কি, ভারতের প্রাচীনতম সাহিত্যের নাম কি, তখন আমরা কি লিখবো না আমাদের ভারতের প্রাচীনতম সাহিত্যের নাম হলো ঋগ্বেদ। এই প্রতিটি বেদের আবার চারটি করে অংশ রয়েছে, এই প্রত্যেকটা বেদের কি আছে চারটি করে অংশ আছে। ঋগ্বেদেরও চারটি অংশ আছে, সামবেদেরও চারটি অংশ আছে, যজুবেদেরও চারটি অংশ আছে আর অথর্ববেদেরও চারটি অংশ আছে। সেই চারটি অংশ কি কি ন সেই চারটি অংশ হলো সংহিতা, সংহিতা ব্রাহ্মণ আরণ্যক আর উপনিষদ। তাহলে প্রতিটা বেদের চারটি করে অংশ রয়েছে, কি কি সেগুলি হলো, সেগুলি কি কি ন সংহিতা ব্রাহ্মণ আরণ্যক আর উপনিষদ। আর এই আরণ্যক এবং উপনিষদকে একত্রে কি বলা হয় বেদান্ত বলা হয়, এগুলিকে একত্রে কি বলা হয় বেদান্ত বলা হয়। এই আরণ্যক ও উপনিষদকে একত্রে কি বলা হয় বেদান্ত, বেদ যুক্ত অন্ত, অন্ত মানে কি শেষ। অর্থাৎ বেদের শেষ ভাগে যেগুলি রয়েছে সেগুলিকে কি বলা হয় বেদান্ত বলা হয়। বেদের শেষ ভাগে কোনগুলি রয়েছে না আরণ্যক এবং উপনিষদ, তাই আরণ্যক উপনিষদকে একত্রে কি বলা হয় বেদান্ত বলা হয়। তাহলে এই যে দেশীয় সাহিত্য আছে এই দেশীয় সাহিত্যের প্রথম উপাদান হলো আমাদের কি বেদ। তাহলে এই বেদ কথার অর্থ হলো জ্ঞান, বেদের অপর নাম কি শ্রুতি। এই বেদ ক প্রকার ন চার প্রকার, ঋগ্বেদ সামবেদ যজুবেদ আর অথর্ববেদ। এই বেদগুলির মধ্যে প্রাচীনতম বেদ হলো কি ঋগ্বেদ। প্রতিটি বেদের আবার চারটি করে অংশ আছে, সেগুলি হলো সংহিতা ব্রাহ্মণ আরণ্যক আর উপনিষদ। এই আরণ্যক ও উপনিষদকে একত্রে কি বলা হয় বেদান্ত বলা হয়। তাহলে বেদ সম্পর্কে আমাদের অনেক কিছুই মোটামুটি জানা হলো। এরপরে জানা যায় যে এই বেদ থেকে
প্রাচীন ভারতের আমরা কোন কোন তথ্য জানতে পারি? তাহলে এই বেদ থেকে প্রাচীন ভারতের কোন কোন তথ্য জানা যায়, নয় বেদ থেকে প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি সম্পর্কে আমরা বহু তথ্য। এই বেদ থেকে কোন কোন তথ্যগুলি আমরা জানতে পারি? না, এই প্রাচীন বেদগুলি থেকে আমরা প্রাচীন ভারতের রাজনৈতিক অবস্থা সম্পর্কে বহু তথ্য জানতে পারি, ধর্মনীতি সম্পর্কেও আমরা জানতে পারি, অর্থনীতি সম্পর্কে এবং সামাজিক অবস্থা সম্পর্কে আমরা বহু তথ্য জানতে পারি। এরপর দু নম্বর যে উপাদানটি রয়েছে সেটি হলো পুরাণ। দু নম্বর উপাদানটা হচ্ছে পুরাণ। এই পুরাণের সংখ্যা কয়টি জানো? নয় পুরাণের সংখ্যা হলো ১৮টি। পুরাণের সংখ্যা হলো ১৮টি বা অষ্টাদশ পুরাণ। এই পুরাণকে পঞ্চম বেদ বলা হয়ে থাকে। তো এই পুরাণগুলি থেকেও প্রাচীন ভারতের বহু তথ্য আমরা জানতে পারি আর কি। তাহলে এই পুরাণগুলি থেকেও আমরা প্রাচীন ভারতের কি বহু তথ্য জানতে পারি। কোনগুলি জানা যায় না? প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা, প্রাচীন ভারতের অর্থনৈতিক অবস্থা, প্রাচীন ভারতের ধর্মনীতি, প্রাচীন ভারতের রাজনীতি, রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমরা বহু তথ্য জানতে পারি। তো ঐতিহাসিক মূল্য আছে এমন দুটি পুরাণের নাম হলো বাউ পুরাণ ও মৎস্য পুরাণ। এই কোয়েশ্চেনটি হয়তো মাঝে মাঝে এসে থাকে আর কি, যে ঐতিহাসিক মূল্য আছে এমন দুটি পুরাণের নাম লেখো, বা ঐতিহাসিক মূল্য আছে এমন দুটি পুরাণের নাম হলো বাউ পুরাণ ও মৎস্য পুরাণ। বাউ পুরাণ ও মৎস্য পুরাণ। তাহলে ঐতিহাসিক মূল্য আছে এমন দুটি পুরাণের নাম হলো বাউ পুরাণ ও মৎস্য পুরাণ। এরপরে তৃতীয় যে উপাদানটি রয়েছে এগুলি হচ্ছে দেশীয় সাহিত্যের উপাদান। দেশীয় সাহিত্য এগুলি হচ্ছে সবাই কি দেশীয় সাহিত্য, বেদ, পুরাণ। তিন নম্বরে রামায়ণ ও মহাভারত। রামায়ণ ও মহাভারত। তাহলে রামায়ণটা কে রচনা করেছিল না? বাল্মীকি মুনি। আর মহাভারতটা ব্যাসদেব। তাহলে রামায়ণ রচনা করেছিল বাল্মীকি মুনি, আর মহাভারত রচনা করেছিল ব্যাসদেব। তো এই রামায়ণ মহাভারত থেকেও আমরা প্রাচীন ভারতের বহু তথ্য জানতে পারি। প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থাটা কীরকম ছিল, প্রাচীন ভারতের অর্থনৈতিক অবস্থাটা কীরকম ছিল, প্রাচীন ভারতের রাজনৈতিক দিকটা কীরকম ছিল, প্রাচীন ভারতের অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল, তা আমরা এই রামায়ণ এবং মহাভারত থেকে জানতে পারি। এরপর চার নম্বর রয়েছে বৌদ্ধ জৈন গ্রন্থ। বৌদ্ধ ও জৈন গ্রন্থ। তাহলে এই বৌদ্ধ এবং জৈন গ্রন্থ থেকেও আমরা প্রাচীন ভারতের বহু তথ্য জানতে পারি। তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গৌতম বুদ্ধ। জৈন ধর্মের কে প্রচার করেছিল? মহাবীর। তাহলে আমাদের এখানে কয়েকটি বৌদ্ধ গ্রন্থ আর জৈন গ্রন্থের নাম কিন্তু জেনে রাখতে হবে বা জেনে রাখা প্রয়োজন, কারণ এগুলি প্রায় পরীক্ষায় এসে থাকে আর কি,
যে দুটি বৌদ্ধ গ্রন্থের নাম দেখো, মানে দুটি বৌদ্ধ গ্রন্থ হলো বা কয়েকটি বৌদ্ধ গ্রন্থ হলো কেনে জাতক, মহাবংশ, দীপ বংশ। তাহলে এগুলি হলো কি বৌদ্ধ গ্রন্থ। আরও আছে যেমন অঙ্গুত্ত নিকায়, আর জৈন গ্রন্থগুলি হল জৈন দ্বাদশ অঙ্গ, জৈন পরিশিষ্ট পার্বণ, শিষ্ট পার্বণ। তাহলে এগুলি হলো কি জৈন গ্রন্থ। তাহলে বৌদ্ধ গ্রন্থ কোনগুলো? না জাতক, মহাবংশ, দীপবংশ বা অঙ্গুত্ত নিকায়, এবং জৈন গ্রন্থ হলো কি দ্বাদশ অঙ্গ, জৈন পরিশিষ্ট পার্বণ। তো এই সমস্ত প্রাচীন গ্রন্থগুলি থেকে আমরা প্রাচীন ভারতের বহু তথ্য জানতে পারি। বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কে আমরা বিস্তৃত বিবরণ জানতে পারি। এছাড়া খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের যে রাজবংশগুলি আছে সেই রাজবংশগুলির ধারাবাহিক ইতিহাস এবং মৌর্য সাম্রাজ্য সম্পর্কে আমরা বহু তথ্য এই গ্রন্থগুলি থেকে আমরা জানতে পারি, অর্থাৎ এই বৌদ্ধ এবং জৈন গ্রন্থগুলি থেকে আমরা জানতে পারি। এছাড়া এই বৌদ্ধ এবং জৈন গ্রন্থগুলি থেকে মৌর্য সমকালীন বহু সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা বহু তথ্য জানতে পারি। তাহলে এই বৌদ্ধ এবং জৈন গ্রন্থ থেকে কি জানা যায়? না, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস, খ্রিস্ট পূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস। আর কি জানা যায়? মৌর্য সাম্রাজ্য সম্পর্কে, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বহু তথ্য আমরা জানতে পারি। এছাড়া মৌর্য সমকালীন যে সাম্রাজ্যগুলি রয়েছে সেগুলির ইতিহাস আমরা এই বৌদ্ধ এবং জৈন গ্রন্থ থেকে জানতে পারি। এছাড়া বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে আমরা বহু তথ্য জানতে পারি। এবার পাঁচ নম্বরে রয়েছে অন্যান্য ধর্মীয় সাহিত্য, অন্যান্য ধর্মগ্রন্থ। রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ ছাড়াও আরও বেশ কিছু ধর্মগ্রন্থ রয়েছে যেগুলি থেকে আমরা প্রাচীন ভারতের বহু তথ্য কি জানতে পারি। এই সমস্ত ধর্মগ্রন্থের গ্রন্থগুলির মধ্যে কোনগুলি রয়েছে? না, স্মৃতিশাস্ত্র সমূহ, বিভিন্ন স্মৃতিশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, যেমন কি নারদ স্মৃতিশাস্ত্র, নারদ স্মৃতিশাস্ত্র, মনুস্মৃতিশাস্ত্র, মনুস্মৃতিশাস্ত্র, বৃহস্পতি স্মৃতিশাস্ত্র। তাহলে এই অন্যান্য যে ধর্মগ্রন্থগুলি রয়েছে তার মধ্যে রয়েছে কি নয় স্মৃতিশাস্ত্রগুলি, নারদ স্মৃতিশাস্ত্র, মনুস্মৃতিশাস্ত্র আর বৃহস্পতি স্মৃতিশাস্ত্র। এগুলি থেকে কি জানা যায়? না, এগুলি থেকে জানা যায় কি না প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা বা সামাজিক রীতিনীতি সম্পর্কে আমরা এই গ্রন্থগুলি থেকে বহু তথ্য জানতে পারি। তাহলে কি জানা যায়? না, প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা ও সামাজিক রীতিনীতি, সমাজের মধ্যে কীরকম রীতিনীতি প্রচলিত ছিল সেই রীতিনীতি সম্পর্কে আমরা বহু তথ্য এগুলি থেকে জানতে পারি।
এরপরে আমরা 6 নম্বরে আসব বিভিন্ন সংস্কৃত সাহিত্য তাহলে ভারতবর্ষের কিছু সংস্কৃত সাহিত্য রয়েছে ভারতবর্ষের বেশ কিছু প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে বহু তথ্য জানতে পারি সেই সমস্ত প্রাচীন সংস্কৃত সাহিত্যগুলি হলো কোনগুলি না এক নম্বরে হলো কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র অর্থশাস্ত্র তাহলে কৌটিল্যের লেখা গ্রন্থটির কি নাম না অর্থশাস্ত্র এই অর্থশাস্ত্র থেকে কি জানা যায় না মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানা যায় এখান থেকে কি জানা যায় মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানা যায় তাহলে কৌটিল্যের রচিত গ্রন্থটির কি নাম অর্থশাস্ত্র তো এখানে যে কৌটিল্য যদি কোশ্চেন এসে থাকে যে কৌটিল্য কে ছিলেন কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তক্ষশিলা গুরুকুল গুরুকুলের একজন পণ্ডিত ছিলেন কে না এই কৌটিল্য পরবর্তী ক্ষেত্রে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন তিনি এই অর্থশাস্ত্র নামে একটি গ্রন্থ রচনা করেছিল এই গ্রন্থ থেকে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বহু তথ্য আমরা জানতে পারি দ্বিতীয়ত কালিদাস কালিদাসের লেখা কয়েকটি সংস্কৃত গ্রন্থ রয়েছে এই কালিদাসের লেখা গ্রন্থগুলি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর কি এগুলি সিসি টু এ সাধারণত কোয়েশ্চেনগুলি এসে থাকে আর কি কালিদাসের লেখা গ্রন্থগুলি নাম হল মালবিকা গ্লিমিত্রম গ্লিমিত্রম দু নম্বর গ্রন্থটির নাম হল কুমার সম্ভবম কুমার সম্ভবম অভিজ্ঞানম শকুন্তলম ঋতু সংহার আর মেঘদূতম তাহলে কালিদাসের লেখা কয়েকটি সংস্কৃত গ্রন্থের নাম লেখো এরকম যদি কোনো কোয়েশ্চেন এসে থাকে তাহলে আমরা যে কোনো এই গ্রন্থগুলি আমরা দুটি বা তিনটি বা চারটি আমরা লিখব আর কি তাহলে কালিদাসের লেখা গ্রন্থগুলি হলো মালবিকা গ্লিমিত্রম কুমার সম্ভবম অভিজ্ঞানম শকুন্তলম ঋতু সংহার আর মেঘদূতম এই গ্রন্থগুলি থেকে প্রাচীন ভারতের আমরা বহু তথ্য জানতে পারি এরপর বিশাখ দত্ত নামে একজন কবি ছিলেন আর বিশাখ দত্ত এই বিশাখ দত্ত কি রচনা করেছিল মুদ্রা রাক্ষস নাটক যে একটা বিখ্যাত নাটক আর কি সেই নাটকটার নাম হচ্ছে মুদ্রা রাক্ষস বলে একটা নাটক সে রচনা করেছিল আর একটা রচনা করেছিল দেবী চন্দ্রগুপ্তম তো এই গ্রন্থগুলি থেকে
গুপ্ত সাম্রাজ্যের বহু কাহিনী আমরা জানতে পারি। পাণিনির অষ্টাধ্যায়ী, পাণিনি 4 নম্বরে, পাণিনি পাণিনি এই পাণিনি রচনা করেছিল কি অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী তাহলে পাণিনির গ্রন্থটার কি নাম অষ্টাধ্যায়ী। এই অষ্টাধ্যায়ী গ্রন্থ থেকেও আমরা প্রাচীন ভারতের বহু তথ্য জানতে পারি। আর পাণিনির আরেকটি গ্রন্থ ছিল, সেটি ছিল কি ব্যাকরণ। পাণিনির আরেকটি গ্রন্থের কি নাম ব্যাকরণ। এই ব্যাকরণ থেকেও আমরা প্রাচীন ভারতের বহু তথ্য জানতে পারি। 7 নম্বরে রয়েছে রাজবৃত্ত বা রাজকাহিনী, রাজবৃত্ত বা রাজ কাহিনী। 7 নম্বরে রয়েছে রাজবৃত্ত বা রাজকাহিনী, এগুলি সবাই কি দেশীয় সাহিত্য। তো রাজবৃত্ত বা রাজকাহিনী কাকে বলা হয় বা কোনগুলি, না প্রাচীনকালে রাজারা তাদের কৃতিত্ব কাহিনী লিপিবদ্ধ করে রাখত, সেগুলিকে বলা হয় কি রাজবৃত্ত বা রাজকাহিনী। যেমন অশ্ব ঘোষের লেখা গ্রন্থের কি নাম ন বুদ্ধ চরিত্র, কবি অশ্ব ঘোষ, কবি অশ্ব ঘোষ, কবি তাহলে কবির নাম কি অশ্ব ঘোষ। তিনি কোন গ্রন্থ লিখেছিল না গ্রন্থটার নাম আছে বুদ্ধ চরিত্র, বুদ্ধ চরিত্র। কি জানা যায় না গৌতম বুদ্ধের জীবন কাহিনী, গৌতম বুদ্ধের জীবন কাহিনী। তাহলে কবি অশ্ব ঘোষের লেখা গ্রন্থের কি নাম বুদ্ধ চরিত্র। এই গ্রন্থ থেকে কি জানা যায় এবং গৌতম বুদ্ধের জীবন কাহিনী আমরা জানতে পারি। দ্বিতীয়ত কবির নাম আছে বাণভট্ট, বাণভট্ট, বাণভট্টের লেখা গ্রন্থের কি নাম হর্ষচরিত, হর্ষচরিত। এই হর্ষচরিত গ্রন্থ থেকে কি জানা যায় না রাজা হর্ষবর্ধনের কৃতিত্ব কাহিনী, রাজা হর্ষবর্ধনের কৃতিত্ব কাহিনী। তো কাহিনী আমরা জানতে পারি। রাজা হর্ষবর্ধন কে ছিলেন জানেন, রাজা হর্ষবর্ধন ছিলেন থানেশ্বরের পুষ্যভূতি বংশ, পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন আর, যিনি 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। তিনি অত্যন্ত দানশীল রাজা ছিলেন। তার এই কৃতিত্ব কাহিনী আমরা এই হর্ষচরিত গ্রন্থ থেকে জানতে পারি। এই হর্ষচরিত গ্রন্থটি কে রচনা করেন না বাণভট্ট। 3 নম্বরে হচ্ছে সন্ধ্যাকর নন্দী, কবির নাম সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী রচনা করেন কি রামচরিত, সন্ধ্যাকর নন্দীর লেখা গ্রন্থের কি নাম রামচরিত। এই গ্রন্থ থেকে কি জানা যায় না পাল রাজা রামপালের কৃতিত্ব কাহিনী, পাল রাজা রামপালের কৃতিত্ব কাহিনী আমরা জানতে পারি, কৃতিত্ব কাহিনী জানা যায়। তারপরে কবি বাক্পতিরাজ, কবির নাম কি বাক্পতিরাজ, বাক্পতিরাজ। এই বাক্পতিরাজের গ্রন্থের কি নাম গৌড়বাহ, গৌড়বাহ।
এই গৌরবাহ গ্রন্থ থেকে কি জানা যায়? নয় গৌরবাহ গ্রন্থ থেকে কনৌজের রাজা যশোবর্মনের যশোবর্মনের কৃতিত্ব কাহিনী জানা যায়। তাহলে বাগপতিরাজের গৌরবহ গ্রন্থ থেকে কি জানা যায় না? কনৌজের রাজা যশোবর্মনের কৃতিত্ব কাহিনী জানা যায়। আর বিলহনের লেখা গ্রন্থের কি নাম? বিক্রমাঙ্ক দেবচরিত। বিক্রমাঙ্ক দেবচরিত। এই বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ থেকে আমরা চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কৃতিত্ব কাহিনী জানতে পারি। চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কৃতিত্ব কাহিনী জানা যায়। তাহলে এই হচ্ছে রাজবৃত্ত বা রাজকাহিনী। তাহলে কবি অশ্বঘোষের লেখা গ্রন্থের কি নাম? বুদ্ধচরিত। এই বুদ্ধচরিত থেকে কি জানা যায় না? গৌতম বুদ্ধের জীবন কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি। বাণভট্টের হর্ষচরিত গ্রন্থ থেকে আমরা পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধনের কৃতিত্ব কাহিনী সম্পর্কে জানতে পারি। সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত গ্রন্থ থেকে পাল রাজা রামপালের কৃতিত্ব কাহিনী জানা যায়। এবং আরেকটি বিষয় এখানে জানা যায়, কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহ, এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কেও আমরা এই রামচরিত গ্রন্থ থেকে জানতে পারি। বাগপতিরাজের লেখা গৌরবাহ, এই গৌরবাহ গ্রন্থ থেকে কনৌজের রাজা যশোবর্মনের কৃতিত্ব কাহিনী আমরা জানতে পারি। আর বিলহনের লেখা বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থ থেকে আমরা চালুক্যরাজ ষষ্ঠ বিক্রমাদিত্যের কৃতিত্ব কাহিনী সম্পর্কে জানতে পারি। তাহলে এই হলো দেশীয় সাহিত্য। এই যে আলোচনা, এই আলোচনাটা হলো এই দেশীয় সাহিত্যগুলি নিয়ে আলোচনা। এই যে আলোচনাটি করা হলো, এই আলোচনাটি হলো দেশীয় সাহিত্য নিয়ে, দেশীয় সাহিত্য নিয়ে, দেশীয় সাহিত্য। এর পরের আলোচনায় আমরা বৈদেশিক বিবরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো যে দেশীয় যে সাহিত্য যেগুলি আমরা আলোচনা করলাম সেগুলির মধ্যে তাহলে কী কী রয়েছে? না, দেশীয় সাহিত্যগুলির মধ্যে রয়েছে বেদ, দু নম্বরে রয়েছে কি পুরাণ, তিন নম্বরে রয়েছে কি রামায়ণ ও মহাভারত, রামায়ণ ও মহাভারত। এই রামায়ণ ও মহাভারতকে একত্রে কি বলা হয়? মহাকাব্য বলা হয়। এই রামায়ণ এবং মহাভারতকে একত্রে কি বলা হয়? মহাকাব্য বলা হয়। তারপরে বৌদ্ধ জৈন গ্রন্থ, তো জৈন গ্রন্থ অন্যান্য, এরপরে কি না অন্যান্য ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ। আর সংস্কৃত সাহিত্য, সংস্কৃত
সাহিত্য শেষে রাজবিত্ত রাজবিত্ত বা রাজ কাহিনী তাহলে দেশীয় সাহিত্যগুলি হলো এইগুলি বেদ পুরাণ রামায়ণ ও মহাভারত বৌদ্ধ জৈন গ্রন্থ অন্যান্য ধর্মগ্রন্থ সংস্কৃত সাহিত্য ও রাজবিত্ত বা রাজকাহিনী এই সমস্ত দেশীয় সাহিত্যগুলি যাতে সহজেই তোমাদের মনে থাকে এর জন্য আমি একটা সহজ টেকনিক নিয়ে এসেছি এই টেকনিকটি হলো না বাপুরাম বাপুরাম বলে একটা ছেলে আর কি সে বিয়ে করতে গেছে বিয়ে করার পর বউ নিয়ে বাড়ি এসেছে বাড়ি যখন নতুন বউ নিয়ে এসেছে তখন পাড়া প্রতিবেশীরা তার বন্ধুরা তার সেই বউকে দেখতে এসেছে তার একজন বন্ধু তার বউকে দেখে কি বলছে যে বাপুরাম বউ যে অপ্সরা অর্থাৎ তার বউয়ের প্রশংসা করছে যে বাপুরাম তোমার বউ যে একেবারে অপ্সরার মতো অর্থাৎ বাপুরাম বউ যে অপ্সরা এইটুকু তোমাদের মনে রাখতে হবে এইটুকু যদি মনে থাকে তাহলে এই সমস্ত দেশীয় সাহিত্যগুলি সহজেই তোমাদের মনে থাকবে মনে থাকবে যেমন বাপুরাম বাপুরামের বা বা থেকে হয়েছে কি বেদ পুরাণ পু থেকে হয়েছে কি পুরাণ রা থেকে হয়েছে কি রামায়ণ ম থেকে হয়েছে কি মহাভারত ব থেকে হয়েছে বৌদ্ধ গ্রন্থ জে থেকে হয়েছে আমাদের জৈন গ্রন্থ অ থেকে হয়েছে অন্যান্য ধর্মগ্রন্থ দন্তস্ব থেকে আছে সংস্কৃত সাহিত্য আর রা থেকে হচ্ছে রাজবিত্ত তাহলে বাপুরাম বউ যে অপ্সরা এই অংশটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই দেশীয় সাহিত্যগুলি আমাদের সহজেই মনে থাকবে এবং আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমরা বৈদেশিক বিবরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে ওকে